যেসব কারণে ফিলিস্তিনিদের আশ্রয় দিচ্ছে না মিশর জর্ডান। টানা দুই সপ্তাহ পেরিয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এতে নিহতদের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে 5,800 ছাড়িয়েছে। ইসরায়েলের হামলার প্রধান লক্ষ্যবস্তু গাজা। ঘনবসতির এ জনপদ আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া তারা, কিন্তু কোথায় যাবে ফিলিস্তিনিরা? সীমান্তে কড়া পাহারা বসিয়েছে পাশের দেশ মিশর ও জর্ডান। ফিলিস্তিনিদের ঠাঁই দিতে রাজি নয় দেশ দুটি। ফিলিস্তিনিদের আশ্রয় দিতে জর্ডানের জোরালো দাবি উঠেছে, চলছে ব্যাপক বিক্ষোভ। কিন্তু বাদশাহ আবদুল্লাহ অনর, তিনি বলছেন জর্ডানে কোনো শরণার্থী নয়। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিও ফিলিস্তিনিদের জন্য সীমান্ত খুলে দেবেন না বলে সাফ জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন হামাস যাতে শরণার্থীদের সঙ্গে মিশরে অনুপ্রবেশ করতে না পারে সেজন্যই এতটা কড়াকড়ি, কারণ বাড়তি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সামাল দেওয়ার সক্ষমতা মিশরের নেই। এছাড়া নিজ দেশে হাজারো শরণার্থী চায় না মিশর। প্রবেশের সুযোগ দিলে মিশরকে স্থায়ীভাবে তাদের দায়িত্ব নিতে হবে, কারণ ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর সমাধান নেওয়ার কোনো লক্ষণই নেই। তুরস্কের হাসান কালিয়ানচু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডাক্তার মুরাদ আসলান এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের প্রাকৃতিক গ্যাস মিশরের রিফাইনারিগুলোতে তরলীকরণ হয়, যেটা পুরো বিশ্ব বাজারজাত করা হয়। নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের প্রেক্ষাপটে সেটা বাড়ার সম্ভাবনাও থাকে, তাই মিশর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাচ্ছে না। তেমনি জর্ডান সাহায্য সহযোগিতার জন্য সৌদি আরব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। জর্ডান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, যুক্তরাষ্ট্র ও জার্মানির বিমান সেখানে অবস্থান নিয়ে আছে, মানে অনেকটা জিম্মি জর্ডান। তাই ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নিজেদের স্বার্থকে বড় করে দেখতে বাধ্য হচ্ছে জর্ডান। ফিলিস্তিন শরণার্থীদের আশ্রয় দিতে নতুন কোনো সংকটে জড়াতে চাচ্ছে না দেশটি।